মুসলিম আইনে একজন স্ত্রী একজন ওয়াইফ কতটুকু সম্পত্তি পাবে এটা জানার জন্য প্রথমত আমাদেরকে দেখতে হবে যে যে লোকটা মারা গেছে সাপোজ মনে করেন যে আমি হাজব্যান্ড আমার ওয়াইফ আছে এখন আমি মারা গেছি কিন্তু আমি একটা সন্তান রেখে গেছি বা দুইটা সন্তান রেখে গেছি বা রেখে যাই নাই মানে আমি হচ্ছে স্বামী আর আমার আছে ওয়াইফ আর আছে আমার একটা সন্তান অথবা আমি হচ্ছে স্বামী আমার আছে ওয়াইফ আমাদের কোনো সন্তান নাই কিন্তু আমি মারা গেছি হাজব্যান্ড মারা গেলে স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে মুসলিম আইন অনুসারে দেখেন এখানে দেখতে হবে যে সন্তান আছে কি আছে না এটার উপর ডিপেন্ড করবে যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে ওয়ান ফোর্থ অর্থাৎ টোটাল সম্পত্তির চার ভাগের এক ভাগ আবার যদি সন্তান থাকে তাহলে পাবে টোটাল সম্পত্তির আট ভাগের এক ভাগ যেমন মনে করেন যে স্বামী মারা গেল কোনো সন্তান রেখে মারা যায় নাই তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তাহলে বাকি সম্পত্তি কোথায় যাবে বাকি সম্পত্তি চলে যাবে বাবার কাছে যে মারা গেছে তার ফাদারের কাছে চলে যাবে চার ভাগের তিন ভাগ টোটাল সম্পত্তি যদি আমরা এক ভাগ ধরি তাহলে এই যে না সন্তান না রেখে মারা গেছে অর্থাৎ সন্তান নাই আমি হাজবেন্ড আমি মারা গেছি তাহলে আমার ওয়াইফ কতটুকু সম্পত্তি পাবে বা আমার সম্পত্তি কি হবে কিভাবে বন্টন হবে কি আমার সম্পত্তি পাবে তখন আমার সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে হচ্ছে আমার ওয়াইফ বাকি যে সম্পত্তি থাকবে তা চলে যাবে আমার বাবার কাছে মানে হচ্ছে আমার ফাদারের কাছে আমার মনে করেন সন্তান রেখে মারা গেছে সেই ক্ষেত্রে সন্তান রেখে হাজবেন্ড মারা গেছে বা সন্তান আছে সন্তান থাকলে ওয়াইফ পাবে আট ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ পাবে কে ওয়াইফ ওই যে সন্তান রেখে মারা গেছে সেই সন্তান পাবে আট ভাগের সাত ভাগ তার এই মুসলিম আইনের উত্তরাধিকার সম্পত্তি করার সময় আমাদেরকে দেখতে হবে কে মারা 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 গেছে 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 কিভাবে বের যে তার সাথে কি কি সম্পর্ক সন্তান আছে আছে নাই ঠিক তো এভাবে আমাদেরকে সমাধান করতে হবে তো আমরা দেখলাম স্ত্রী কতটুকু সম্পত্তি পেতে পারে আবার মনে করেন যে হ্যাঁ সন্তান রেখে মারা গেছে বাট সন্তানটা হচ্ছে কন্যা সেই ক্ষেত্রে কি হবে আবার মনে করেন যে পুত্রের পুত্র মানে হাজবেন্ড মারা গেছে পুত্রের পুত্র রেখে মারা গেছে মানে যেটাকে আমরা নাতি বলি সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ পাবে হচ্ছে আট ভাগের এক ভাগ সম্পত্তি এবং হচ্ছে আট ভাগের সাত ভাগ বাকি যে অংশ থাকবে সেটা পাবে হচ্ছে সেই নাতি হাজবেন্ডের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির হিসাব হচ্ছে এটা যে হাজব্যান্ড মারা গেলে সেই সম্পত্তি কিভাবে বঞ্চন হবে স্ত্রী কতটুকু পাবে